সাহায্য প্রার্থী কিংবা সাধারণ আগন্তুকের মতোই এগিয়ে আসেন তারা। সহায়তা চেয়ে শুরু করেন আলাপ। কথার মায়াজালে আটকে ফেলা হয় টার্গেট ব্যক্তিকে। পরে টার্গেট ব্যক্তি নিজেই তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার মূল্যবান সামগ্রী তুলে দেন আগন্তুকের হাতে। নারীরাই তাদের মূল লক্ষ্য। বছরখানেক আগে পুলিশের নজরে আসা খর পার্টি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে রাজধানীতে। প্রকাশ্যে তারা কোনোরকম ভয়ভীতি না দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মূল্যবান সামগ্রী। ১৬ জুলাই সন্ধ্যাবেলায় রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে সন্দেহজনক গতিবিধি দেখা যায় দুজনের, একজন পুরুষ ও একজন নারী। কিছুক্ষণ পর তাদের সাথে দেখা যায় আরেকজন নারীকে। দ্বিতীয় সেই নারী তার সঙ্গে ঘটে যাওয়া সেই দিনের বিস্তারিত ঘটনা গণমাধ্যমকে জানান। তিনি জানান, মাত্র পাঁচ মিনিটের পরিচয়ে কিভাবে নিজেই তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন তুলে দিয়েছেন তাদের হাতে। তিনি বলেন, এক নারী এসে আমার গলায় হাত দিয়ে ধরে। এর মধ্যেই একটা পুরুষ লোক জিজ্ঞেস করে, আপনার গায়ে কি গয়না আছে? আমি বললাম, গলায় চেইন, কানে দুল আর হাতের আংটি আছে। তখন সে বলে যে এগুলো খুলে একটা ব্যাগের মধ্যে রেখে গিট দেন। এমন নাটকীয় ঘটনা রাজধানীতে প্রথম নয়। আগেও অনেক নারী এই চক্রের খপ্পরে পড়ে সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী তুলে দিয়েছেন তাদের হাতে। সাধারণত পথে ঘাটে বিপদগ্রস্ত সেজে কোনো নারীর কাছে সহায়তা চেয়ে আলাপ শুরু করেন এই চক্রের সদস্যরা। নিখুঁত অভিনয় আর কথার মায়াজালে ফেলে নারীদের ফাঁদে ফেলেন তারা। চক্রটিকে শনাক্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন বা অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে না, ভিকটিম নিজে থেকে সেগুলো দিয়ে দিচ্ছে। কিভাবে সম্মোহিত করা হচ্ছে সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। বিষয়টি ডিবির নজরে আসার পর থেকে তারা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। গত বছরের আগস্টে হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে এই পার্টির তিন সদস্যকে। প্রথমবারের মতো সামনে আসে খর পার্টির নাম। জানা যায়, চক্রটি দুই বছরে ঢাকার বিভিন্ন এলাকায় দুই শতাধিক নারীকে ফাঁদে ফেলে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জানতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তি এই পার্টির মূল আস্তানা। সেখানে তাদের ৪০টি দল আছে। প্রতিটি দলের সদস্য তিনজন। যেহেতু আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই চক্র, তাই বর্তমানে রাস্তাঘাটে চলতে ফিরতে সবার উচিত সতর্ক থাকা। বিশেষ করে নারীরা তাদের মূল টার্গেটে পরিণত হচ্ছে, তাই বাইরে পারতপক্ষে স্বর্ণালঙ্কার বা দামি কোনো গয়না পরিধান করে না বেরোনোই হবে সবচেয়ে উপযুক্ত। ফোন এবং নগদ টাকা সাথে থাকলে তা সামলে রাখতে হবে নিজ দায়িত্বে। কারো কথায় সহানুভূতি জাগলেও তার যে কোনো কথায় সম্মতি দেয়া থেকে বিরত থাকতে হবে। নিজের মনের দুর্বলতা অপরিচিত মানুষের কাছে প্রকাশ না করাই উত্তম। কথা বাড়ানোর চেয়ে অল্প কথাতেই তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে রাস্তায় কেউ বিপদে পড়ে সাহায্যের কথা বলে কিছু বিক্রির প্রস্তাব দিলে তা নারীদের এড়িয়ে যেতে পরামর্শ দিচ্ছে পুলিশ।